শুক্রবার পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর বর্ধমানের পুলিশ লাইনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরের নামকরণ করা হয়েছে উৎসর্গ। রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি হেডকোয়ার্টার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এদিন পুলিশ কর্মীরা ছাড়াও স্থানীয় মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, বিগত এক মাস ধরে জেলার বিভিন্ন থানায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একটি উদ্যোগ আছে রক্তদানের ব্যাপারে, সেটা উৎসর্গ। উৎসর্গ প্রকল্প হিসেবে পরিচিত। এই উৎসর্গের প্রকল্পের অধীনে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট রক্ত দিয়ে থাকে, খুব নিয়মিতই দিয়ে থাকে। আমাদের সারা বছর ধরেই বিভিন্ন ইউনিট, কোন ইউনিট কোন থানা কবে রক্ত দেবে, মানে আয়োজন করবে রক্তদান শিবিরে, সেগুলোর সব নির্ধারণ করা আছে। ইতিমধ্যে হঠাৎ আমরা জানতে পারি যে এই সময় ব্লাডের একটা ক্রাইসিস চলছে, এই জন্য এখন জেলাব্যাপী আমাদের বিভিন্ন ইউনিট এ মাসে রক্তদান শিবির আয়োজন করেছে। আজকে এই উৎসর্গ প্রকল্পের অধীনে ট্রাফিক ইউনিট, বর্ধমান ডিস্ট্রিক্টের যে ট্রাফিক ইউনিট, তাদের পক্ষ থেকে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মিউনিসিপ্যাল ভলেন্টিয়ার, আমাদের সিভিক ভলেন্টিয়ার, আমাদের ট্রাফিক পুলিশ পার্সোনাল, এনারা সবাই আজকে এখানে রক্ত দিচ্ছেন এবং কিছু হয়তো পাবলিকও এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন আজকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।